পাওয়ারলুম শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে বিডিও অফিসের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ সিআইটিইউর। পাওয়ারলুম শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে বিডিও অফিসের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ সিআইটিইউর। নদিয়ার নবদ্বীপের মহেশগঞ্জ বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় সিআইটিইউ। সিআইটিইউ এর নবদ্বীপ পূর্ব এরিয়া কমিটির সহ সম্পাদক সুধীর দেবনাথ জানান, আগে পাওয়ারলুম শ্রমিকদের যে মজুরি ছিল তা লকডাউনের মধ্যে কমিয়ে 130 টাকা করা হয়েছিল, কিন্তু তারপরে এখনও সেই মজুরি বৃদ্ধি করেননি মালিক পক্ষ। আরও সেই মজুরি কমিয়ে 100 টাকা করবে বলে জানানো হচ্ছে। অন্যদিকে সারা দেশ জুড়ে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে, তাই শ্রমিকদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তারা আর পাচ্ছে না, সেই কারণেই তাদের এই বিক্ষোভ। তাদের অভিযোগ, এই ব্যাপারে বারবার বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানিয়েও কোনো সুরাহা মেলেনি, তাই আজ বাধ্য হয়ে বিক্ষোভ করেছে। যদিও পরে পুলিশের আশ্বাসে সেই বিক্ষোভ কিছুক্ষণ পরে তুলে নেওয়া হয়। আজকে আমাদের বিক্ষোভ মূলত 50 দিন অতিক্রান্ত হয়ে গেছে। এই 50 দিন ধরে পাওয়ারলুম শ্রমিকের উৎপাদন বন্ধ, কারণ হচ্ছে শ্রমিকদের যে মজুরি 182 টাকার মজুরি ছিল সেই মজুরি কমতে কমতে মালিকরা লকডাউনকে ব্যবহার করে 130 টাকা করেছিল, তাও শ্রমিকরা মেনে নিয়েছিল, কিন্তু আমরা দেখলাম যে সেই মজুরিটা তারা কমিয়ে এখন 100 টাকা করবার ভবিষ্যৎ ষড়যন্ত্র করছে। জিনিসপত্রের দাম বাড়ছে, শ্রমিকদের পিঠ দেয়ালে ঢেকে গেছে, এমত পরিস্থিতি দাঁড়িয়ে শ্রমিকরা আর পারছে না। তারা স্বভাবতই তারা অস্বীকার করেছে যে 100 টাকা আমরা বাড়ানো সম্ভব নয়। দুটো কারখানা বন্ধ হয়েছিল, কিন্তু আমরা পরে দেখলাম যে যেই কারখানাগুলো 130 টাকা চলছে মালিকরা জোর করে বন্ধ করে দিচ্ছে এবং শ্রমিকরা অসহায় বোধ করছে। তারা প্রশাসনের সব দপ্তরে তারা জানিয়েছে, ডিএলসি থেকে শুরু করে বিডিও আইসি থেকে শুরু করে সব জায়গায় তারা জানিয়েছে। দুবার প্রশাসনিক বৈঠক ডাকা সত্ত্বেও মালিকরা অনুপস্থিত ছিল এবং তারা এই কিছুতেই আলোচনায় বসতে চাইছে না। এর বিরুদ্ধে দাঁড়িয়ে যাতে অবিলম্বে আলোচনায় বসা যায় এবং শ্রমিকদের যে ন্যূনতম মজুরি সেই মজুরির ব্যবস্থা করা হয়, এর দ্রুত নিষ্পত্তির জন্য আজকে মূলত বসা হয়েছে। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।